প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইবিএফ টেলিভিশনের মাধ্যমে মধুপুর জাতীয় উদ্যান। আমরা গেটের প্রথমেই মধুপুর জাতীয় উদ্যানের একটি নাম ফলক দেখতে পাচ্ছি। চলুন আমরা মধুপুর উদ্যানে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে, যে উদ্যানের পাশে প্রথমেই শুরুতেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। দর্শক, বনের এই মধুপুর উদ্যানের শুরুতে যে জিনিসটি আমাদের মন কেড়েছে সেটি হচ্ছে একটি ব্যাঙের ছাতা। আপনি যদি কখনো একটু নিজেকে রিফ্রেশ করতে আসেন, ইচ্ছা করলে মধুপুর জাতীয় উদ্যানের এই ব্যাঙের ছাতা নিতে বসেও আপনি একটু চা খেতে পারেন। আপনার মনকে কখনো কখনো অবশ্যই শান্ততার পরশে মন ভরিয়ে দিতে পারে এই মধুপুর জাতীয় উদ্যানের বিভিন্ন দেখা দৃশ্যগুলো। দর্শক, আমরা মধুপুর জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের একেবারে সর্বোচ্চ উচ্চশিরায় অবস্থান করছি। এখান থেকে এই বনের প্রকৃতিটিকে মনে হচ্ছে এক অন্য জগৎ আমরা বসবাস করছি। দর্শক, এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না প্রকৃতি এত সুন্দর। জান্নাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন।